বলি শোনো মুসলমান পাকা করো গো ঈমান, বলি শোনো মুসলমান পাকা করো গো ঈমান, হয়ে থেকো না নাদান, পালন তোমরা করো ও গো খোদারি ফরমান, পালন তোমরা করো ও গো খোদারি ফরমান, খুলে দেখো পাক কোরআন, আল্লাহ পাক স্বয়ং কি করেছে গো এলান, আর যদি হও সাচ্চা মুসলমান আমার হুকুম মেনে চলো তোমরা, হয়ো না নফরমান, হয়ো না কাফের বেঈমান, ধরো মোর রসুলের দামান, হয়ো না কাফের বেঈমান, ধরো মোর রসুলের দামান, শোনো মুসলমান, আল্লাহ বললেন আমি খোদা হব না জুদা করছি এলান, তুমি করো যত কাজ তারি মাঝে পড়ো ও গো পাঁচ ওয়াক্তের নামাজ, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়িলে পাঁচ ওয়াক্তে পড়িলে নামাজ আখেরাতে আমি তোমার পাল্টে দেব সাজ, শোনো মুসলমান সমাজ ভুলেও ছেড়ো না নামাজ, শোনো মুসলমান সমাজ ভুলেও ছেড়ো না নামাজ, শোনো সকলে আজ দূর করে দেব পেরেশানি পড়িয়ে দেব তাজ। তো শেষ ছন্দে আমার প্রিয় কবি রিয়াজুল করিম কি লিখছে শুনবেন। কোরআনে বলছে যে রব্বুল দুনিয়ার মোহে তোমরা হয়ো না মশগুল, নামাজে মন করো আকুল, নামাজ রোজা ছাড়া তুমি হারাবে যে কুল, শোনো গো মানব কুল বলছে কবির রিয়াজুল, বলি শোনো মানব কুল বলছে কবির রিয়াজুল, করো না কেহ ভুল, হারিয়ে তোমরা ফেলো না গো ঈমানের মূল, বলি শোনো মুসলমান পাকা করো গো ঈমান, বলি শোনো মুসলমান পাকা করো গো ঈমান, হয়ে থেকো না নাদান, পালন তোমরা করো ও গো খোদারি ফরমান।